হুগলির ডানকুনি দুর্গাপুর হাইওয়েজের টোল প্লাজায় কার্বাইন কার্তুক সহ গ্রেপ্তার মুঙ্গেরের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা অভিযান চালায় ডানকুনি দুর্গাপুর হাইওয়ে টোল প্লাজায়। একটি বেসরকারি বাস থেকে মুঙ্গেরের ওই বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়। ডানকুনি টোল প্লাজা থেকে 6টি অস্ত্র ও কার্তুক সহ গ্রেপ্তার করা হয়েছে তাকে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি 9mm কার্বাইন ও 5টি পিস্তল। আগ্নেয়াস্ত্রগুলি সে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। বিহারের মুঙ্গের থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র পাচারের জন্য শহরে এসেছে এক দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই অভিযান চালায় এসটিএফ। সূত্রের খবর, একটি বাসে অভিযান চালানোর সময় ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হয় পুলিশের। ধৃতের কাছে একটি ব্যাগ ছিল, সন্দেহজনক উত্তর দিতে পারেনি সেই যুবক। তারপর তার ব্যাগে তল্লাশি চালানো হয়। আটক করে তল্লাশি শুরু করতেই তার কাছ থেকে মেলে একটি 9mm কার্বাইন ও 5টি পিস্তল। এসটিএফ জানাচ্ছে, মুঙ্গের থেকে অস্ত্র ও কার্তু জানা হচ্ছিল। এই অস্ত্র পাচার চক্রে আর কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। অস্ত্রগুলি কাদের পাচার করা হতো সেই খোঁজ শুরু করেছে ইতিমধ্যেই। হুগলি থেকে ক্যামেরায় রাকেশ চক্রবর্তীর সাথে পাপ্পু সাঁতরা, রিপোর্ট টাইমস বাংলা।